গুন্ডামি সন্ত্রাস খুন পাশবতা বর্বরতা আপনি এটা একটা ডাকাতের দল খুনের দল মানবতা বিরোধী দল আপনি স্রষ্টার শত্রু দল হিসেবে আমরা আপনাকে মানে বলতে প্রমাণ করে দিতে আমরা বাধ্য হব আপনার আপনার ওই ওই খুনের অধিকারকে আমরা ধর্মীয় অধিকার হিসাবে স্বীকার করতে পারবো না আপনার ধর্মের বিরুদ্ধে তখন আমাকে মানবতা রক্ষার জন্য লড়তে হবে মানুষ হিসাবে আমাকে লড়তে হবে ধর্মের মূল্যবোধের অনুসারী হিসাবে লড়তে হবে এবং আপনার ধর্মকেও সন্ত্রাস থেকে রক্ষার জন্য আমাকে তখন লড়তে হবে এভাবে আপনি ধর্মকে খুন জুলুমে রূপান্তরিত করতে পারেন না সন্ত্রাসে জঙ্গিবাদে রূপান্তরিত করতে পারেন না আমিও পারেন না আপনিও পারেন না এভাবে সব মানুষের ভালোবাসা সব মানুষের সেবা সব মানুষের কল্যাণ করা সব মানুষের নিরাপত্তা রক্ষা করাকেই আপনি ধর্ম হিসাবে বলতে হবে যদি আপনার ধর্মের মূল উদ্দেশ্য স্রষ্টার আরাধনা স্রষ্টার উপাসনা স্রষ্টার সন্তুষ্টি হয় আর না হলে আপনার ধর্ম শয়তানের ধর্ম ঠিক মানুষের ধর্ম নয় স্রষ্টার ধর্ম নয় এভাবে তো এখন আমরা যেটা বাস্তবে দেখি সেটা হলো আমাদের ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনীতির নামে এবং রাম রাষ্ট্র বৌদ্ধ রাষ্ট্র ইহুদি রাষ্ট্র খ্রিস্টান ধর্মের নামে শয়তানের ধর্ম খুনজুলমের ধর্ম পাশবতার ধর্ম কুফরি ধর্ম স্রষ্টার বিরুদ্ধে এবং সৃষ্টির বিরুদ্ধে যুদ্ধ এখন চলছে এবং সেটা ওদের প্রয়োগের কায়েম করার প্রধান হাতিয়ারটাই এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র এক ধর্মের নামে বা এক জাতীয়তাবাদের নামে এটাকে কোন ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারে হিসাবে কোন ধর্মের স্রষ্টা বিশ্বাসের যে মূল্যবোধ স্রষ্টা ভিত্তিক যে চেতনার মূল্যবোধ স্বীকার করলেও ধর্মের মূল বিষয় স্রষ্টার আরাধনা স্রষ্টার উপাসনা স্রষ্টার সন্তুষ্টি এটাও যদি স্বীকার করা হয় তাহলে ধর্মকে খুন জুলুম অবিচার পাশবতা এবং একক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্র কাঠামো হিসাবে ধর্মের শিক্ষা বলা যায় না একই সাথে এই এই ধর্মের নামে ধর্মের বিরুদ্ধে জীবন মানবতার বিরুদ্ধে যে যুদ্ধ আর একটা যুদ্ধ জাতীয়তাবাদের মাধ্যমে বস্তুবাদের যুদ্ধ এ বস্তুবাদ বস্তুবাদী ব্যক্তি তৈরি করা বস্তুবাদী শিক্ষা চেতনা তৈরি করা বস্তুবাদী জাতীয়তাবাদ এবং বস্তুবাদী রাজনীতি বস্তুবাদী রাষ্ট্র তৈরি করার মধ্য দিয়ে স্রষ্টার বিরুদ্ধে সৃষ্টির বিরুদ্ধে সমগ্র মানব মণ্ডলীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে এভাবে স্রষ্টার বিরুদ্ধে যুদ্ধ করে তো আর কেউ জয় হইতে পারে না তবে একটা কাজ করতে পারে সেটা হলো স্রষ্টার বন্ধন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা স্রষ্টার পরিবর্তে অন্য নামে জীবন আত্মা করা এভাবে জাতীয়তাবাদ বস্তুবাদ বস্তুবাদী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে বস্তুবাদী চেতনার ভিত্তিতে নাস্তিকতাবাদী চেতনার ভিত্তিতে বস্তুর নামে আত্মা সত্তা তো বস্তু এখানে মুখ্য বিষয় নয় বস্তুকে এখানে স্রষ্টার পরিবর্তে স্রষ্টার বিকল্প স্রষ্টার পরিবর্তে বস্তুবাদী চেতনা আস্তিক্যবাদী চেতনা আস্তিক্যটা বাদ নয় আস্তিকের চেতনার আস্তিকতার চেতনার পরিবর্তে নাস্তিকতার চেতনা বস্তুবাদী ভাবধারায় বস্তুবাদ নাস্তিকতার একটা মেকানিজম এটা জাতীয়তাবাদের মাধ্যমে জাতীয়তাবাদ বস্তুবাদের মেকানিজম এভাবে জাতীয়তাবাদী চেতনা দৃষ্টি এবং সেটাকে রাষ্ট্রে রূপান্তরিত করে সমগ্র শিক্ষা ব্যবস্থা সব মানুষকে ওই চেতনায় গড়ে তোলে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে সব মানুষকে অমানুষ বানানো এখানে শুধু শাব্দিক অমানুষ নয় অমানুষ এটা ক্ষুদ্র শব্দ যা হয় সেটা কেবল অমানুষ নয় সেটা স্রষ্টার শত্রু সৃষ্টির শত্রু সেটা মানে সত্য এবং মানবতার বিরুদ্ধে যুদ্ধ মানবতাকে একেবারে ধ্বংস করে মিথ্যার ধারায় বস্তুবাদী নাস্তিকতার ধারায় নিয়ে যাওয়া সব মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া মিথ্যা এবং জুলুমের ধারাকে কায়েম রাখা এখন ইসলামের নামে যে ধারাগুলো পৃথিবীতে কায়েম আছে এগুলো অধিকাংশই বস্তুবাদের শাখা প্রশাখা এখন অন্যান্য ধর্মের নামে যে ধর্মগুলো কায়েম আছে এগুলোই অধিকাংশই বস্তুবাদের শাখা প্রশাখা একই সাথে জাতীয়তাবাদ বস্তুবাদের ডাইরেক্ট শাখা জাতীয়তাবাদের ঊর্ধ্বে মার্ক্সবাদের মাধ্যমে সরাসরি নাস্তিকতাবাদের মাধ্যমেও বস্তুবাদ কাজ করেছে ইসলামের ছদ্মবেশী বাতল ফেরকা ধর্মের নামে বিভিন্ন অধর্ম এবং বস্তুবাদ তথা জাতীয়তাবাদ জীবন জগৎকে আত্মাকে দখল করে রেখেছে সত্য এবং জীবনের বিরুদ্ধে জ্ঞানের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে সব মানুষের বিরুদ্ধে যুদ্ধ
এই যুদ্ধে আপাতত ওরা জয়ী, ওরা অধিকাংশ মানুষের আত্মাকে দখল করেছে, জীবন রুদ্ধ করে রেখেছে সবার, এবং জগত দখল করে ফেলেছে, দুনিয়ার এক ইঞ্চিও ওদের আওতার বাহিরে নাই। এই অবস্থায় আবার দুনিয়াতে সকল নবী রাসূল আলাইহিস সালামের দেশত্ব এবং জীবনের জ্ঞানের মানবতার কল্যাণের অধিকার স্বাধীনতার রূপরেখা নিয়ে দিশা দর্শন নিয়ে জীবনকে সব মিথ্যা থেকে আত্মাকে জীবনকে রক্ষার সব জুলুম থেকে রক্ষার যে মিশন সকল নবী রাসূল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে খাতামান নবীন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর মূল নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আইয়ামে জাহালিয়াত থেকে মুক্তির যে মিশন মুক্তির যে দান আমাদেরকে দান করলেন সেটার বিরুদ্ধেও ইসলামের নামে বেনামে যে যুদ্ধ এই সিফিন থেকে শুরু হলো কারবালায় শুরু হলো আজকে 1400 বছর ধরে সেই যুদ্ধ ওরা চালু রেখেছে। আমাদের ইমামরা ওলিরা কখনো কখনো সেই যুদ্ধের মোকাবেলা করে ইমানিয়াতের ইনসানিয়াতের ধারা খেলাফতের ধারা জীবনের ধারা রক্ষার দিশা দিয়েছেন চেষ্টা করেছেন সবাই মিলেমিশে কাজ না করায় বহু ইমাম শাহাদাত বরণ করেছেন বহু ওলি শাহাদাত বরণ করেছেন বহু মুমিন মুজাহিদ শাহাদাত বরণ করেছেন কিন্তু আমরা নিকট ইতিহাসে যেটা দেখতে পাই যে সেটা একেবারে তাদের সেই ধারাটাকেও রক্ষা করা হয় নাই প্রায় সবাই সারেন্ডার করেছে এই বাতালের আগ্রাসনে বাতালের যুদ্ধের মুখে বাতালের এই তুফান প্লাবনের মুখে আমরা এখন এমন একটা কাফেলা তৈরি হয়েছি যারা প্রাণ দিতে পারে কিন্তু বাতালের কদমে সারেন্ডার করতে পারে না আমরা শতবার জীবন দিব তবু আমরা তাওহীদ রিসালাতের বিপরীতে যাব না রিসালাতের দুশমনদেরকে আমরা কবুল করব না আহলে বাইত খলাফা রাশিদিন সাহাবা কেরাম ইমামগণ ওলিগণের আনাম তালেমের দুশমনদের মাগলুব গলিনদের দাস আমরা হব না আমরা ইমান নিয়ে বেঁচে থাকব ইমানের দিশা দিব ইনসানিয়াত নিয়ে খেলাফত নিয়ে বেঁচে থাকব খেলাফতের এবং ইনসানিয়াতের দিশা দিব সব মানুষকে উদ্ধার করব রক্ষা করব এবং সব বাতেলের আত্মা থেকে জীবন থেকে জগৎ থেকে সব বাতেলকে আমরা নির্মূল উৎখাত করব ঠিক এই জন্যই এই কাফেলার জন্ম ঠিক